জীবন যুদ্ধ শেষ পর্ব ডেডিকেট টু লর্ড শ্রীকৃষ্ণ অ্যান্ড গুরু অঙ্কারনাথ অ্যান্ড স্বামী বিবেকানন্দ। যথাসময়ে এসআইএসআই থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং শেষ করলাম, ওখান থেকে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির স্কিম পাস হলো। একদিন মহা আড়ম্বরে ফ্যাক্টরি চালু হয়ে গেল, এসআইএসআই ডিরেক্টর মহাশয় উদ্বোধন করলেন, অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। ফ্যাক্টরি বা ইলেকট্রনিক্স ব্যবসা ভালো মতো চলতে থাকলো পশ্চিমবঙ্গের নানা জায়গায়, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও। তার মধ্যেই আমার সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখালেখি যথারীতি চলতে থাকলো। কয়েক বছর পর আমাদের পরিবারে ভীষণ দুর্যোগ নেমে এলো, ভয়ানক বিপদ ঘটে গেল। সেই বিপদের ধাক্কা বাবা সামলাতে পারলেন না, বড় বাজারের ব্যবসা বন্ধ হয়ে গেল। সেই আঘাত সামলাতে অনেক সময় লাগলো, পুরো পরিবার ইলেকট্রনিক্স ব্যবসার উপর নির্ভর হয়ে পড়ল। ভাগ্যের পরিহাস, ইলেকট্রনিক্স ব্যবসার অবস্থাও খারাপ হতে থাকলো। প্রথমে আমার ছোট ভাই আলাদা ব্যবসা করে বসলো, শেষ পর্যন্ত যখন আর উপায় নেই তখন আমার মেজ ভাইকেও আলাদা ব্যবসা শুরু করতে হলো। তখন আমার ব্যবসা খুবই ছোট হয়ে গেছে, তখনও আমার বাবা মা আমার ব্যবসার উপর নির্ভর। 2006 আমার বাবা মারা যাওয়ার কয়েক বছর পর, পৈতৃক বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর আমি এই বাড়ির একতলার একটা অংশ কিনি এবং শুরু হয় একের পর এক অবনতি, শারীরিক, মানসিক, আর্থিক সমাপ্ত।